আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা পড়তে ও শিখতে হলে আজকের ভিডিওটা দেখতেই হবে নমস্কার বন্ধুরা আজ আবারও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আগের ভিডিওতে আমরা শিখেছি বাংলায় ফলা কয়টি এবং কি কি? আজকে আমরা শিখব জ ফলা জ ফলা কীভাবে বর্ণের পাশে বসে ওই ব্যঞ্জন বর্ণকে নিয়ে উচ্চারিত হয় এবং আমরা আরও জানবো জফলা যুক্ত কিছু শব্দ এবং তার উচ্চারণ বন্ধুরা চলুন তাহলে এবার শুরু করা যাক প্রথমেই ক ক এর সঙ্গে জফলা যুক্ত করলে তার উচ্চারণটা হবে কি এই জফলাটা যুক্ত করলাম তো এর উচ্চারণ হবে কয় জ ক কয় জ ক অর্থাৎ এখানে দুটো ক উচ্চারিত হচ্ছে মনে হচ্ছে যেন প্রথমে ক এবং পরে আরও একটা ক উচ্চারণটা হবে কয় জ কি হবে ক এবার ক্ষয়ের সঙ্গে জফলা ক্ষয়ের সঙ্গে যখন জ ফলা যুক্ত হলো তখন তার উচ্চারণ কি হবে ক্ষয় য়। গ এর সঙ্গে জ ফলা গয়ের সঙ্গে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় গয় এর পরের ব্যঞ্জন হলো ঘ এবার এই ঘয়ের সঙ্গে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় ঘয় জ এর পরের ব্যঞ্জন উম বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছি উম এবং ইংর সঙ্গে কিন্তু কোনো কার চিহ্ন হয় না উময়ের পরের ব্যঞ্জন হলো চ এবার চয়ের সঙ্গে জফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় চয় জ জ চয় চ এর পরের ব্যঞ্জন হলো ছ এবার ছয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম এবার তার উচ্চারণ কি হবে ছয় জ ছয় জ ছ ছ এর পরের ব্যঞ্জন হল বর্গীয় জ এবার বর্গীয় জয়ের সঙ্গে জফলা যুক্ত করলে তার উচ্চারণ হয় জয় জ জ জ জয় জ এর পরের ব্যঞ্জন হলো ঝ এবার ঝয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম তার উচ্চারণ কি হবে ঝয় ঝয় ঝ এর পরের ব্যঞ্জন হল ইঙ তো বন্ধুরা উম এবং ইঙর সঙ্গে কোনো কার চিহ্ন হয় না ইঙ এর পরের ব্যঞ্জন হল ট ট এর সঙ্গে জফলা যুক্ত করলে তার উচ্চারণ হয় টয় ট এর পরের ব্যঞ্জন হল ঠ এবার ঠ এর সঙ্গে জ ফলা যুক্ত করলাম এর উচ্চারণ কি হবে ঠ এর পরের ব্যঞ্জন হল ড এবার ডয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম এর উচ্চারণ কি হবে ডয় জ ডয় এর পরের ব্যঞ্জন হল ঢ এবার ঢ এর সঙ্গে জফলা যুক্ত করলাম তাহলে উচ্চারণ কি হবে ঢয় জ ঢ এর পরের ব্যঞ্জন হল মূর্ধুন মূর্ধন্য এর সঙ্গে জফলা যুক্ত করলাম তাহলে উচ্চারণ কি হবে মূর্ধুন নয় জ ন মূর্ধুন নয় য ন মূর্ধুন নয়ের পরের ব্যঞ্জন হল ত এবার তয়ের সঙ্গে ফলা যুক্ত করলাম উচ্চারণ কি হবে তয় ত এর পরের ব্যঞ্জন হল থ এবার থয়ের সঙ্গে ফলা যুক্ত করলাম তয়ের উচ্চারণ কী হবে থ এর পরের ব্যঞ্জন হলো দ এবার দয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম এর উচ্চারণ কি হবে দয় দ এর পরের ব্যঞ্জন হল ধ এবার ধয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম তার উচ্চারণ কি হবে ধয় জ ধ ধ এর পরের ব্যঞ্জন হল দন্তান্ন এবার দন্তান এর সঙ্গে জফলা যুক্ত করলাম এর উচ্চারণ কি হবে নয় জ নয় জন্ত নয়ের পরের ব্যঞ্জন হলো প এবার পয়ের সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ কি হবে পয় জ পয় জ প এর পরের ব্যঞ্জন হল এর সঙ্গে জফলা যুক্ত করলে তার উচ্চারণ হল ফয় জ ফ ফ ফয় এর পরের ব্যঞ্জন হল ব এবার বয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম তার উচ্চারণ কি হবে বয়জ ব বয়জ ব ব এর পরের ব্যঞ্জন হল ভ এবার ভয়ের সঙ্গে জফলা যুক্ত করলাম তার উচ্চারণ কি হবে ভয় জ ভয় জ এর পরের ব্যঞ্জন হলো ম এবার ময়ের সঙ্গে জফলা যুক্ত করলাম তার উচ্চারণ কি হলো ময় য ময় জ ম ম এর পরের ব্যঞ্জন হলো অন্তর্জ এবার অন্তর্জ এর সঙ্গে যখন এই জফলা যুক্ত হলো তখন এর উচ্চারণ কি হবে অন্তর্জয় য জ অন্তর্জয় জ জ অন্তর্জয় এর পরের ব্যঞ্জন হলো র এর সঙ্গে জফলা যুক্ত করলাম তাহলে উচ্চারণ কি হবে রয় জ র রয় জ পরের ব্যঞ্জন হল ল এবার ল এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ কি হবে লয় ল এর পরের ব্যঞ্জন হল তালিব শ এবার তালিব শ এর সঙ্গে যখন জ ফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ হল তালিব জ স তালিবা শ এর পরের ব্যঞ্জন হল মূর্ধন্য মূর্ধন্য শ এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন উচ্চারণ হলো। হল শ এর পরের ব্যঞ্জন হল দন্তস্ব এই দন্ত শ এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখনের উচ্চারণ হল দন্তন শন্তন শ দন্তন্য পরের ব্যঞ্জন হল হ এবার এই হ এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ হল হ হ এবার হ এর পরের ব্যঞ্জন হল ডয় ডয় এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ হল রয় র রয় জ র ডয় শূন্য র এর পরের ব্যঞ্জন হল ঢয়স র ঢ এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ কী হবে রয় জ রয় র এর পরের ব্যঞ্জন হল অন্তস্থ অ এবার এই অ এর সঙ্গে যখন জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ হবে অন্তস্থ অ জ অন্তস্থ অ অন্তস্থ অ এরপরের ব্যঞ্জন হল খ অর্থাৎ ক মধ্য মিলে যে যুক্ত বর্ণটি হয় সেটা হচ্ছে ক্ষিয়ক্ষ ক্ষিয়ক্ষ এর সঙ্গে যখন এই জফলা যুক্ত করলাম তখন এর উচ্চারণ হল ক্ষয় য খ বন্ধুরা এবার আমরা যুক্ত কিছু শব্দ শিখব যেমন এটা হলো কি নয় নয়হষ্মি তয় জফলা উচ্চারণটা কি হবে নিত্য এবার আমি আর শব্দ লিখব বয় আকার কয় জফলা কি হবে বয় আকার কয় জফলা তাহলে উচ্চারণটা কি হবে বাক্য বাক্য এবার লিখব গয় র ফলায় আকার ম এর সঙ্গে দিয়েছি জফলা তাহলে উচ্চারণটা কি হবে গ্রাম্য গ্রাম্য উচ্চারণটা কি হবে গ্রাম্য এবার লিখব তালিব সয় দীর্ঘ জ জফলা উচ্চারণটা কি হবে শূন্য উচ্চারণটা কি হবে শূন্য এবার লিখব ভয় আকার গয় জফলা কি হবে উচ্চারণটা ভাগ্য উচ্চারণটা কি হবে ভাগ্য ভয় আকার গয় জফলা তাহলে উচ্চারণটা কি হচ্ছে ভাগ্য তো বন্ধুরা ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি পেতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার